ওকে, তাহলে আমরা শুরু করলাম 8.1। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। প্রথম অঙ্কটা 75 ডিগ্রি 30 মিনিট, একে রেডিয়ানে প্রকাশ করতে হবে। দেখো, আমরা যে কোণ পরিমাপ করি এর দুইটা পদ্ধতি আছে, একটা রেডিয়ান এবং একটা ডিগ্রি। আমরা সাধারণত প্রথমে যারা শিখেছি সেটা ডিগ্রি, যেমন 20 ডিগ্রি 30 ডিগ্রি কোণ বলে আসছি, ঠিক না? ডিগ্রি পরিমাপ। দেখো, এই ডিগ্রি পরিমাপটা বলা হয় ষাটমূলক পদ্ধতি, আর একটা আছে রেডিয়ান, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বাংলা বৃত্তীয় পদ্ধতি, ইংলিশে রেডিয়ান। এখন ষাটমূলক যেটা পদ্ধতি, যেটা ডিগ্রি, সেইখানে কোণের বৃহত্তম থেকে ক্ষুদ্রতম কতগুলো একক আছে সেটা এই সূত্রগুলা। নিচ থেকে দেখে বুঝতে সুবিধা হবে, 1 সমকোণ = 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি = 60 মিনিট, 1 মিনিট = 60 সেকেন্ড। আমরা যারা এই যে টাইমটা কাউন্টিং করতেছি, তুমি যে ঘড়িগুলা কাটা আলা ঘড়ি আছে খেয়াল করছো, একটা বৃত্তাকার কেন্দ্রকে কেন্দ্র করে চারিদিকে কাঁটাগুলা ঘোরে। ইয়েস স্যার, এবং কাঁটাগুলার প্রত্যেকটা অবস্থানে এক একটা কিন্তু কোণ নির্দেশ করে, প্রত্যেকটা অবস্থানে এক একটা কোণ নির্দেশ করে। তাহলে এই যে বৃত্তাকার যে পথটা অতিক্রম করে এবং এখানে যে কোণগুলো নির্দেশ করে, এখান থেকে আসলে ষাটমূলক পদ্ধতি বা ডিগ্রি পরিমাপের আবির্ভাব। টোটাল ঘড়ির যে ডায়ালটা, টোটাল ডায়ালটা ডায়ালটা 360 ডিগ্রিতে বিভক্ত করা, টোটাল ডায়ালটা 360 ডিগ্রিতে বিভক্ত করা। তাহলে যদি বলা হয় যে ঘড়ির ডায়ালে মোট কত ডিগ্রি কোণ আছে, তোমাকে তুমি বলবা 360 ডিগ্রি কোণ আছে। এবং এখানে যে সেকেন্ডের যে ঘরগুলা কাটা থাকে, মোট দেখো 360 সেকেন্ড আছে, 360টা ঘর করা আছে। সেকেন্ডের কাটাটা এই ঘরগুলাকে টার্গেট করে ঘুরে, প্রত্যেকটা ঘর 1 সেকেন্ড, এরকম 360 সেকেন্ড আছে, ঠিক আছে? 360 সেকেন্ড মিললে কি হয় বলতে পারো? 360 সেকেন্ডে মোট কতটুকু কোণ করে, মানে আবর্তন করে? 360 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন ওটা তো পুরো একত্রে বললাম আমি, আর ছোট ছোট ভেঙে ভেঙে যখন সূত্র ইউজ করব, তখন হবে 1 সমকোণ। অর্থাৎ ঘড়ির কাঁটা যখন আমি যদি তোমাকে একটু এঁকে দেখাই, এটা একটা ঘড়ি, এর কাঁটা মনে করো যে 12টা না 3টার সময় দেখাই, বুঝতে সুবিধা হবে। 3টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা থাকবে এইখানে, আর মিনিটের কাঁটাটা কাঁটাটা কোথায় থাকবে বলতে পারো? স্যার 12টার ঘরে। রাইট, 12টার ঘরে। তাহলে এখানে কোণ কতটুকু কতটুকু উৎপন্ন হয়েছে? স্যার 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, আর 6টার সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? স্যার 180 ডিগ্রি। রাইট, 1 মিনিট যাবে এখানে, আর ঘন্টা যাবে এখানে, 180। প্রথমটা ছিল, এটা ছিল 90, এবার বললাম 180, এবার যদি বলি আবার 9টা, তখন কত ডিগ্রি কোণ হবে? শুরু থেকে দেখলে 90 90 90, মানে 270 ডিগ্রি। আর যখন বাজবে 12টা, যখন বাজবে তখন টোটাল এটা ঘুরে আসবে, যদিও তখন কোণ দেখাবে না, ঠিক আছে? কারণ দুটো কাঁটা তখন এক জায়গায় থাকবে, তখন কোণ শো করবে না, বাট তখন কাঁটাগুলা ঘুরে আসছে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। তাহলে এই যে ঘড়ির যে টাইমটা আমরা দেখতেছি, এটা অ্যাকচুয়ালি এই কোণের ডিগ্রি পরিমাপের সাথে সম্পর্কযুক্ত, যেটা আমরা হয়তো ইতিপূর্বে জানতাম না, ঠিক না?
আমরা শুধু 90 ডিগ্রি 360 ডিগ্রি 180 ডিগ্রি কোণ হিসাব করে দিতাম, বাট এটা কিন্তু এদের সাথে আমাদের ঘড়িটা সম্পর্কযুক্ত সেটা জানতাম না। এখন হয়তো আমরা বুঝতে পারছো এই যে সূত্রগুলা, এই সূত্রগুলো দিয়ে বোঝা যাচ্ছে না? এখন দেখো আমাদের এই যে লেখাটা, এই লেখার সিস্টেমটা খেয়াল করছো, 75 ডিগ্রি আর 30 মিনিট। যদি এক টান থাকে তাহলে মিনিট, দুই টান থাকলে সেকেন্ড, ঠিক আছে? এই দেখো পরের অঙ্কটায়, এটা যদি পড়ি আমি 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, ক্লিয়ার? এখন আমাদের কি করতে বলছে প্রথমে সেটা দেখবো। প্রথমে করতে বলছে এক নম্বরে এই অঙ্কটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, আছে ডিগ্রিতে যাব রেডিয়ানে। সেক্ষেত্রে তোমার একটা সূত্র জানতে হবে, ঠিক আছে? একটা সূত্র জানতে হবে, সূত্রটা হইলো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সূত্রটা এখানে এই নোটে দেয়া আছে, তোমাদের বইতে খুঁজলে পাওয়া, পিছনে আছে বই পিছনে দেওয়া, মানে এই অধ্যায়ের শুরুতে দেওয়া আছে, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। দেখতে পাচ্ছ? এই সূত্রটা তোমাকে জানতে হবে। তো প্রথমে এখানে দেখো, এখানে একক কয়টা, এই যে 70 ডিগ্রি 75 ডিগ্রি আর হলো 30 মিনিট, এখানে কয়টা একক আছে? স্যার দুইটা। কি কি স্যার? ডিগ্রি এবং মিনিট। গুড। এখন প্রথমে আমি টোটালটাকে ডিগ্রিতে নেব, ওকে? কিভাবে নেব দেখো, 75 তো ডিগ্রিতে আছে, ঠিক না? ইয়েস স্যার। তাহলে এই মিনিটটাকে কিভাবে ডিগ্রিতে নেব, এই সূত্র দেখি। এই যে সূত্র, 1 ডিগ্রি সমান 60 মিনিট, পেয়েছো? 1 ডিগ্রি সমান 60 মিনিট, আমি মার্ক করলাম। এখন 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 60 দিয়ে যদি 30 কে ভাগ দেওয়া হয়, 30 কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 30 ভাগ 60, যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে এখন 30 হয়ে গেল কি, 30 হয়ে গেল ডিগ্রি, ঠিক আছে? লেখার স্টাইলটা বুঝতে পারছো? লেখার স্টাইলটা 75 পাশে থেকে যাবে, যেহেতু সে ডিগ্রিতে আছে, আর পরেরটাকে ভাগ করে আমরা ডিগ্রি বানিয়ে নিলাম। এখন এখানে কাটাকাটি করা যায়, 30 আর 60 কাটাকাটি করলে থাকে 2-এর 1। পরের লাইনটা দেখো, যে 75 সমস্ত 2-এর 1, আর এটাকে যদি আমি এটা মিশ্র আকারে আছে, এটা অপরিবর্তিত করলে 75 দ্বিগুণ 150 আর 1 যোগ করলে 151, তাহলে 151/2 ডিগ্রি। এই এখন যে ভাঙ্গালাম, এই যে মিশ্রটাকে অপরিবর্তিত করলাম, এটা তো মানে বুঝো। এখন দেখো এই যেটাকে রেডিয়ানে করা হয়েছে, প্রথমে ডিগ্রিতে নিলাম, এখন রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান নিচে আমি দেখাইছিলাম না, π/180 রেডিয়ান, তাহলে দেখো এটা, তাহলে এত ডিগ্রি সমান কি হবে, 151/2 ডিগ্রি সমান হবে 151/2 × π/180 রেডিয়ান। ব্যাস, এবার তুমি উপরে 151 পাই, নিচে হবে 360, 180 দুগুণে 360, এই যে সেটা লিখলাম। এখন পাই এর মান 3.1416 ধরে ক্যালকুলেটার করবো, এই আনসারটা চলে আসবে। বুঝতে কোনো প্রবলেম হবে? নো স্যার, বুঝতে পারছি। একদম ক্লিয়ার? ইয়েস স্যার। কোনো কনফিউশন থাকলে বলো। নো স্যার, নো কনফিউশন, ঠিক আছে। নেক্সট, এখানে আছে 3টা একক। তাই প্রথমে আমাদের সেকেন্ড কে মিনিটে নিতে হবে, তারপর মিনিট কে ডিগ্রিতে নিতে হবে। লেখার স্টাইলটা দেখো, এই ডিগ্রিটা আমি ব্র্যাকেটের বাইরে দিয়ে দিলাম, আর মিনিট আছে 54 সমস্ত, এই 53/60, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, এই যে 1 মিনিট সমান 60 সেকেন্ড।
তাহলে ভাগ দিয়ে দিলে এখন এটা হয়ে গেল সুবর্ণের সমস্ত 60 উপরে হলো 53 টোটাল হয়ে গেল মিনিট। এই যে এটাকে যদি আমি অপ্রকৃত করি তখন আসে এটা 3293/60। এখন এই টোটালটাকে ডিগ্রিতে নেব, তখন কিভাবে হবে এই 55 এখানে থাকবে আর আগের যেটা ছিল সেটাকে আর একবার 60 দিয়ে গুণ করতে হবে। একবার 60 দিয়ে গুণ করে হয়ে গেছে মিনিট, মানে দেখো এই দুইবার 60 আছে, আর একবার 60 দিয়ে সরি গুণ না ভাগ, একবার 60 দিয়ে ভাগ করা হয়ে গেছে মিনিট, আর একবার 60 দিয়ে ভাগ করা হয়ে গেছে এখন ডিগ্রি, দুই 60 দিয়ে ভাগ দিলাম। এবার তুমি বাকিটা ক্যালকুলেটারে করবা, ঠিক আছে? উপরে হয় 20,000 না, এটা হলে 2,01,293, নিচে এসে 3700, ঠিক আছে? এইবারে এটা কিসে আছে? ডিগ্রিতে। এখান থেকে যেতে হবে রেডিয়ানে, এটাকে গুণ দেবা 5/180 দিয়ে, হয়ে গেল রেডিয়ান। বাকি কাজটা ক্যালকুলেটারের, বুঝছো কেন? তাকে একটু বলো তো ভালো করে। তাহলে তো আশা করা যায় ইয়ং করে তুমি পারবা। ঠিক কিনা? ইয়েস স্যার করতেছি। পারবো না স্যার? পারবো স্যার। হোমওয়ার্কে থাকলো নিজে করবা, আমি পরের অঙ্কে চলে যাই। এটা বলা হয়েছে রেডিয়ানে আছে ডিগ্রিতে নিতে হবে, তাহলে সূত্রটা উল্টে যাবে আর কিছুই না। এই দেখো লেখা আছে 1 রেডিয়ান সমান 180/π, আগের সূত্রটা একটু উল্টা। আগের সূত্রটা কি ছিল? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, দেখতে পাচ্ছ? আর এখানে হইলো 1 রেডিয়ান সমান 180/π, 1 রেডিয়ান সমান 180/π, এটা মাথায় রাখতে হবে। তাহলে মূল যে অঙ্কটা আছে সেটা তুললাম আমরা, এই যে মূল অঙ্ক, মূল অঙ্ক থেকে প্রথমে পাই না পাই মান পরে বসাই, তাহলে মূল অঙ্কের সাথে কত? 180/π। আমি তাহলে সূত্রে দেখাইলাম এই যে 180/π, 180/π যদি গুণ করা হয় তাহলে হয়ে গেল রেডিয়ান। এখন রেডিয়ানটাকে পাই এর মান যদি বসাই দেই তখন পরিপূর্ণ অ্যান্সারে চলে যাবে। এখানে একটা কথা আছে, এখানে একটু গ্যাপ আছে, আমি বলে দিই, সেটা ঠিক করে নেবা তোমরা। সেটা হলো যখন আমাদের 8π/30 আছে, এটা তো ডিগ্রি বুঝতেই পারতেছি, আর আমরা জানি 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, না না সরি আমি ভুল বলছি, আমি উল্টেই ফেলাইছি, তো এটা ডিগ্রিতে প্রকাশ করতে পারছি, রেডিয়ানে আছে, আমি কথা উল্টাই ফেলাইছি, আবার একটু খেয়াল করে নতুন করে বললে বুঝতে পারবো না। এটা তো ডিগ্রিতে আছে, তাই তো দেখতেছি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার বারবার। এখানে ডিগ্রিতে প্রকাশ করতে পারছে রেডিয়ানে আছে, ডিগ্রিতে প্রকাশ করতে পারছে রেডিয়ানে আছে, আর এটা বুঝবা কি হবে? রেডিয়ানে এটা বুঝবা কি হবে? এখানে একটা মিস্টেক আছে যদি, ওই জন্য আমার বুঝতে সমস্যা হয়েছে। রেডিয়ানে দেখো উপরে সি দেওয়া থাকবে, রেডিয়ান থাকলে উপরে এখানে ছোট্ট করে সি দেওয়া থাকবে, তাহলে রেডিয়ান বুঝবা, বুঝতে পারছো কথা? ছোট করে সি দেওয়া থাকবে, এখানে কিছু দেয় নাই, তো আমি এলোমেলো করে ফেলাইছিলাম। তাহলে এটা হচ্ছে কি, রেডিয়ান আছে, রেডিয়ান এখান থেকে ছোট্ট একটা সি থাকবে, সি দিয়ে বলতে রেডিয়ান। তাহলে আমরা এখন এটাকে 8π/30×180/π, এটা দ্বারা গুণ করলে কি হবে? এই সূত্র অনুযায়ী ডিগ্রি হয়ে যাবে। ওকে, এখন পাই এর মান 3.14 বসাও, বসাই এটা করে ফেললে যে অ্যান্সারটা আসবে ক্যালকুলেটারে সেটা হচ্ছে ডিগ্রি। এখন এইখানে কথা আছে, এখানে আমি সহজত যতটা করে দিয়েছি এই জিনিসটাকে আরো ডিটেল করতে হবে, ওটা আমি তখন দেখাই নাই, এখন বাস্তবে দেখাই দিচ্ছি কিভাবে ডিটেলিংটা করবা।
এই জায়গাগুলো তোমাদের বুঝতে কিন্তু সমস্যা হবে না, যে না খেয়াল করো। কিভাবে করবা? প্রথমে 13, তাই না? এটা 13 দ্বারা 1140 কে ভাগ করি আমি, দেখো এই ভাগটা করে দেখালে ভালো হবে, করে দেখাবা মনেও থাকবে। 13 ভাগ 1440, তাহলে 13 প্রথমে 1440, তো প্রথমে 14 মধ্যে যায় একবার, 13 তাহলে থাকে কত? এখান থেকে 1, এখান থেকে 4, আবারও 14, তার মানে 13 একে আবারও 13, সরি 13, 13 থাকলো, 1 উপর থেকে নামলো 0। এখন দেখো 13 দিয়ে 10 এর মধ্যে ভাগ করা যায়, তাহলে কি করতে হবে? অধিকাংশ স্টুডেন্ট এটা পারো না, এরকম এই যে শূন্যটা দেখো, শূন্যটাকে তুমি সরাসরি নামাইছি, সরাসরি কোন সংখ্যা নামানোর পর যদি ভাগ করা না যায় তাহলে উত্তরে একটা শূন্য দিতে হবে, দিয়া এই ভাগ শেষে একটা শূন্য দেবা, তারপর দেখবো কতবার যায়। 13 দ্বারা যদি 100 কে ভাগ করি তখন 7 বার, 7 তার 91, ঠিক আছে? ও এখানে দশমিক কত বলি নাই, শূন্য দিতে হবে, যদি না যায় তাহলে এখানে দিতে হবে শূন্য, আর ভাগ করার জন্য এখানে দশমিক দিয়ে নিচে একটা শূন্য, তাহলে আমাদের এবার যাবে 7 বার, 7 তার 91, এবার থাকে কত? 9। এইভাবে এখন করে দাও, মূল প্রবলেম ছিল এই জায়গাটায়, আমি সেটা বলে দিছি। এইভাবে যখন ভাগ করবা করলে এই জিনিসটা পাবা, 110.7692 3, এভাবে আসতে থাকবে। এখন তুমি যেটা করতে পারো, এটা একটু সহজ করার জন্য এটা বুদ্ধি দিই তোমাদের, সেটা হলো তুমি যখন 13 দিয়ে ভাগ করলে এই 110 পর্যন্ত, তখন এই অবশিষ্ট ছিল কত দেখো ভালো করে, আমি একটু ব্যাগে চলে যাই তাহলে বুঝতে পারবা। এখান থেকে দেখ 110, কেন 110? এই যে শূন্য নামাইছিলাম, শূন্য নামানোর পরে 13 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য ভাগ করলে একটা শূন্য দেব, ঠিক আছে? ভাগ ফল একটা শূন্য দিলাম, শূন্য দিলে এবার নিচে এখানে একটা শূন্য হবে, দিলাম এটাও। এখন এই জায়গাটা যেটা শিখাতে যাচ্ছি সেটা হলো এই এখন 110 এটা কি, এই 110 হলো তোমার ডিগ্রি, কারণ এখানে আর ভাগ করা যায় না, ভাগ শেষ। এখন যেগুলো করা যায় সেগুলো দশমিক ব্যবহার করে, আবার বুঝতেছ? দশমিক ব্যবহার করে, আমি দশমিক ব্যবহার করে না করে টেকনিক শিখাচ্ছি। তাহলে 110 তুমি এখানে রেখে দিলা, আর এখানে নিচে যে 100 রইলো, এর 100 আবার ভাগ করো কয়বার? 7 বার, 7 তার 91, বিকল থেকে 9, নয় শূন্য নিলাম 90, তাহলে যাবে কয়বার? 6 বার যাবে, এই 6 বার, 6 তার 3 6 18, 8 হাতে থেকে 1, তাকে 6 1 7, এই যে নামলাম। এখন কথা হইলো যে এই 76 হইলো তোমার
ঘন্টা এন একটা রাখ দিবা, এর বাকি যা আছে এর আবার করবা। কি হবে, এরা বিয়োগ করলে যা থাকে সেখানে আবার শুনে নেবা, শুনে নিয়ে যেটা বের হবে সেটা হবে মিনিট। এই দেখো, এই আমি দিলাম 767 সরি 110 ডিগ্রি 76 মিনিট। এই যে 76 মিনিট কথা আমি করলাম, পরের অংশ তোমরা করে নেবে, সেখানে বের হবে কত 23 সেকেন্ড, ব্যাস হয়ে গেল। আর যদি মনে করে ভাগটা বুঝতে সমস্যা, তাহলে অ্যান্সার থেকেও করা যায়। অ্যান্সার থেকে তো দেখো, এই অ্যান্সারটা দেখে প্রথম যেটুকু আছে সেটুকু ডিগ্রি, তারপর ডিগ্রি হয়ে যাবে মিনিট, তারপর আসবে সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, বলো তো সায়ন বুঝছো কিনা? Yes sir, পুরোপুরি বুঝতে পারছি স্যার। তবে তোমাদের ভাগ করাটা শিখতে হবে, আমি যে ভাগটা দেখিয়েছি এই ভাগটা শিখতে হবে। তাহলে এখানে যে যে কয়টা অঙ্ক আছে সেটা পারার কথা তোমার, এই একই জিনিস, এগুলো বাসায় প্র্যাকটিস করবা, না পারলে কোনটা প্রবলেম হলে পরের দিন আমাকে জানাবা। আজকে আমাদের 2 নম্বর, একটি কোণকে সাতমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করা যে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা দেখো, 60 মূলক পদ্ধতিতে এর পরিমাপ হচ্ছে ডি ডিগ্রি, যে কোনো একটা কোণ 60 মূলক পদ্ধতিতে পরিমাপ করেছে, দেখছে তার মান হইলো ডি ডিগ্রি। আবার বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করে দেখছে, তখন তার মান হয় আর রেডিয়ান। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতিতে আর রেডিয়ান, আর ডিগ্রিতে হয় ডি ডিগ্রি। এখন কথা হয়েছে, এখানে কোণ তো একটা, একটা কোণকে পরিমাপ করা হয়েছে, তাহলে কি প্রশ্ন মতে এই দুটো সমান হওয়ার কথা না? বুঝো কিনা? স্যার বুঝতে পারো নাই? স্যার কোয়েশ্চনটা আবার একটু রিপিট মানে বুঝিয়ে দিলে ভালো হয়। একটা কোণকে তুমি তোমার বক্সে যে স্কেল আছে সরি চাঁদা আছে সেটা দিয়ে পরিমাপ করলা, কত কত ডিগ্রি পাবা? 180 ডিগ্রি। চাঁদা 180 ডিগ্রি আছে, কোনটা তো 180 না হতে, আমি তো বলি না যে কোনটা কয় ডিগ্রি। তুমি একটা কোণ, যে কোন একটা কোণ পরিমাপ করলা চাঁদার সাইজে, কত ডিগ্রি পাবা? জানো না তো বাবা কি হবে? অ্যান্সার হচ্ছে ধরে নিতে হবে, আমরা জানি না, বুঝছো? সেইটাই ধরে নিছে, সাদা সাজে মেপে দিয়েছে, সেখানে পরিমাপ হয়েছে ডি ডিগ্রি। ডিটা বলে না কত ডিগ্রি, আবার রেডিয়ানের সাহায্যে পরিমাপ করছে, তখন দেখা যায় ওই একই কোণটার মান হয়েছে আর রেডিয়ান। ডি ডিগ্রি সমান আর রেডিয়ান। তাহলে এখানে তো একটা সম্পর্ক আছে ডিগ্রি আর রেডিয়ানের সাথে, আমরা যে একটু আগে যে সূত্র শিখেছিলাম না, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, সেই সূত্রে আমাদের এখন এখানে কাজ আগাইতে হবে। যারা দেওয়া আছে দেখো, 60 মূলক পদ্ধতিতে একটা কোণের পরিমাপ 60 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ হয়েছে আর রেডিয়ান। বাট কোন একটা, একই কোণ দুইটা পদ্ধতিতে পরিমাপ করছে,
এই জন্য একক অনুযায়ী দুইটা 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 আলাদা আলাদা রেজাল্ট আসছে, কিন্তু দুইটা রেজাল্টের মান কিন্তু একই হবে, কারণ কোণ তো একটা মাত্র কোণ। তাহলে আমরা যেটা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে কত ডিগ্রি আছে? এই যে দেখো, এখানে ডিগ্রি আছে ডি ডিগ্রি, কোণের পরিমাণ হচ্ছে ডি ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান যদি পাই বাই 180 হয়, ডি ডিগ্রি সমান হবে ডি ইন্টু পাই বাই 180। ঠিক আছে, এখন ডি ইন্টু পাই বাই 180 যেটা হইলো, এটা কি ডিগ্রি পরিমাপ না রেডিয়ান করে পরিমাপ বলতে পারো? রেডিয়ান না? হ্যাঁ স্যার, রেডিয়ান হবে না? হ্যাঁ রেডিয়ান, মানে প্রতীক কিন্তু দেওয়া হয়েছে সি, এটা প্রতীক দেওয়া আছে, দেখছো সি মানে রেডিয়ান। এখন তাহলে আমরা যে কোণটার পরিমাপ ডিগ্রিতে দেওয়া ছিল ডি ডিগ্রি, সেটাকে আমরা রেডিয়ানে ভাঙ্গি, তাহলে হয় এটা। আবারও খেয়াল করো, যে কোণটাকে, এই যে এই কোণটার কথা বলছি ডি ডিগ্রি, ডি ডিগ্রি যে কোণটা দেওয়া ছিল সেইটা আমরা রেডিয়ানে পরিমাপ করে দেখতেছি, তার তার মান হলো ডি ইন্টু পাই বাই 180। এতটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা তো এখন রেডিয়ান পদ্ধতি, ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান পদ্ধতি না? আর এই এই কোণটা রেডিয়ান মাপতে এখানে কোশ্চেনে দেওয়া আছে যে আর রেডিয়ান, আমরা রেডিয়ান বের করছি একটা, কিন্তু কোশ্চেনে আর একটা রেডিয়ান দেওয়া আছে যে পরিমাপ আসলে আর রেডিয়ান। তাহলে প্রশ্ন মতে সমান, ঠিক আছে, প্রশ্ন মতে দেখো ডি ইন্টু পাই বাই 180 ইকুয়াল টু আর, ডি ইন্টু পাই বাই 180 নেওয়া হয়েছে উপর থেকে, এটা নেওয়া হয়েছে। এবারে এখান থেকে যেটা করবা, একটু চেঞ্জ করে নিলে আমাদের প্রমাণ হয়ে যাবে, সেটা হইলো এই পাইটা উপরে আছে না, পাইটাকে ডান দিকে এখানে আর এর নিচে নেওয়া যায়, তাহলে এক পাইটাকে নেওয়া যায় আর এর নিচে, কারণ গুণাকারে আসছে এখন ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ঝামেলা কমে গেল, এই ডি টা উপরে চলে যাবে, ডি ইন্টু 180, এই যে ডি ইন্টু সরি ডি বাই 180 আর হলো আর বাই পাই, ঠিক আছে আর বাই পাই, কারণ এই আর এর নিচে তো আমরা এই পাইটা নিয়ে নিয়েছি, তাহলে আর বাই পাই তো দিয়ে সেখানে বসিয়ে দিলাম, ডি বাই 180 ইকাল টু আর বাই পাই। বুঝতে পারছো ভালো করে? ইয়েস স্যার, বুঝতে পারছি। একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার, 2 মিটার 3 সেন্টিমিটার, একসাথে এরা কিন্তু একটা জিনিস পরিমাপ করছে, তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার। চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থানাঙ্ক নির্ণয় করো। কিভাবে চাকার পরিধি কিভাবে নির্ণয় করা যায় বলতে পারো? যে সার্কামফারেন্স সমান যে পাই আর হবে না নাকি পাই আর স্কয়ার? 2 পাই আর। ও আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারটাকে মিটার করে নিলাম, 300 বাই 100। এখন আগে যে 2 মিটার ছিল সেখানে এটা যোগ করে নেই, দুই মিটার এখন রয়ে গেল, আর এই 3 দিয়ে 3 কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.03। এই ভাগগুলো বুঝো, এগুলো মুখে মুখে করা যায়, এখানে উপরে নিচে যতগুলো শূন্য আছে উপরে অতগুলো ডানে গিয়ে 0.00 হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলে তো ভালো, এটি হলো আমাদের চাকার ব্যাসার্ধ। তাহলে সেই চাকার পরিধি কি? চাকার পরিধি হচ্ছে 2 পাই আর, এই যে মানগুলো বসাই দিলাম, ব্যাস অ্যান্সার চলে আসলো। আর কোনো সমস্যা? নো স্যার।
তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। এটা হলো তিন নাম্বার, এক থেকে তিন প্রথম দিকে তো অঙ্কটা বেশি আছে, সব অঙ্কগুলো করে হোমওয়ার্ক দিবে, মনে থাকবে? Yes, sir. সব অঙ্কগুলো করে হোমওয়ার্ক দিবে, পরে যেগুলো আছে এগুলো আমাদের বেশি সময় লাগবে না। আর হয়তো একটা ক্লাসই হয়ে যাবে, মূল জিনিসগুলো আমি ধরাই দেবো, একটা ক্লাসই হয়ে যাবে, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ চেষ্টা করবো। এতটুকু পর্যন্ত হোমওয়ার্ক করো ঠিক মতো, আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আজকে শেষ করলাম এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।